পঞ্চম পর্ব। এদিকে কর্তা মহাশয় এক প্রহর রাত্রে গৃহমধ্যে ভোজনার্থ আসিলেন। গৃহিণী ব্যজন হস্তে ভোজন পাত্রের নিকট শোভমানা ভাতে মাছি নাই, তবু নারী ধর্মের পালনার্থ মাছি তাড়াইতে হইবে। হায়, কোন পাপিষ্ঠ নরাধামেরা এ পরম রমণীয় ধর্ম লোভ করিতেছে। গৃহিণীর পাঁচজন দাসী আছে, কিন্তু স্বামী সেবা আর কার সাধ্য করিতে আসে? গৃহিণীর ধর্ম লোভ করিতেছে, হে আকাশ, তাহাদের মাথার জন্য কি তোমার বজ্র নাই? কর্তা আহার করিতে করিতে জিজ্ঞাসা করিলেন, বাগদি বেটি গিয়াছে কি? গৃহিণী মাছি তাড়াইয়া নথ নাড়িয়া বলিলেন, রাত্রে আবার সে কোথা যাবে? রাত্রে একটা অতিথি এলে তুমি তাড়াও না, আর আমি বউটাকে রাত্রে তাড়িয়ে দেব? কর্তা কহিলেন, অতিথি হয়, অতিথিশালায় যাক না, এখানে কেন? গিন্নি কহিলেন, আমি তাড়াতে পারবো না, আমি তো বলেছি তাড়াতে হয় তুমি তাড়াও, বড় সুন্দরী বউ কিন্তু। কর্তা কহিলেন, বাগদির ঘরে অমন দুটো একটা সুন্দর হয়, তা আমি তাড়াচ্ছি। ব্রজুকে ডাক তোরে। ব্রজ কর্তার ছেলের নাম। একজন চাকরানী ব্রজেশ্বরকে ডাকিয়া আনিল। ব্রজেশ্বরের বয়স 21-22, অনিন্দ সুন্দর পুরুষ, পিতার কাছে বিনীতভাবে আসিয়া দাঁড়াইল, কথা কহিতে সাহস নাই। দেখিয়া হরবল্লভ বলিলেন, বাপু, তোমার তিন সংসার মনে আছে? ব্রজ চুপ করিয়া রহিল। প্রথম বিবাহ মনে হয় সে একটা বাগদির মেয়ে। ব্রজ নীরব। বাপের সাক্ষাতে 22 বছরের ছেলে হীরার ধার হইলেও সেকালে কথা কহিত না। এখন যত বড় মূর্খ ছেলে তত বড় লম্বা স্পিচ ঝাড়ে। কর্তা কহিতে লাগিলেন, সে বাগদি বেটি আজ এখানে এসেছে, জোর করে থাকবে, তা তোমার গর্ভধারিণীকে বললেন যে ঝাঁটা মেরে তাড়াও। মেয়ে মানুষ মেয়ে মানুষের গায়ে হাত কি দিতে পারে? এ তোমার কাজ, তোমারই অধিকার, আর কেহ স্পর্শ করিতে পারে না। তুমি আজ রাত্রে তাকে ঝাঁটা মেরে তাড়াইয়া দিবে, নহিলে আমার ঘুম হইবে না। গিন্নি বলিলেন, ছি বাবা, মেয়ে মানুষের গায়ে হাত তুলো না, ওর কথা রাখিতেই হইবে, আমার কথা কিছু চলবে না, তা যা করো, ভালো কথায় বিদায় করিও। ব্রজ বাপের কথায় উত্তর দিল, জি আঙ্কা। মার কথায় উত্তর দিল, ভালো। এই বলিয়া ব্রজেশ্বর একটু দাঁড়াইল। সেই অবকাশে গৃহিণী কর্তাকে জিজ্ঞাসা করিলেন, তুমি যে বউকে তাড়াবে, বউ খাবে কি করিয়া? কর্তা বলিলেন, যা খুশি করুক, চুরি করুক, ডাকাতি করুক, ভিক্ষা করুক। গৃহিণী ব্রজেশ্বরকে বলিয়া দিলেন, তাড়াইবার সময় বৌমাকে এই কথা বলিও, সে জিজ্ঞাসা করিয়াছিল। ব্রজেশ্বর পিতার নিকট হইতে বিদায় হইয়া ব্রহ্ম ঠাকুরানীর নিকুঞ্জে গিয়া দর্শন দিলেন। দেখিলেন ব্রহ্ম ঠাকুরানী তদ্গত চিত্তে মালা জপ করিতেছেন আর মশা তাড়াইতেছেন। ব্রজেশ্বর বলিলেন, ঠাকুরমা। ব্রহ্ম কহিল, কেন ভাই? ব্রজ কহিল, আজ নাকি নূতন খবর। ব্রহ্ম কহিল, কি নূতন? সাগর আমার চরকটা ভেঙে দিয়েছে, তাই? তা ছেলে মানুষ, দিয়েছে দিয়েছে, চরকা কাটতে তার স্বাদ গিয়েছিল। ব্রজ কহিল, তা নয় তা নয়, বলি আজ নাকি। ব্রহ্ম কহিল, বুড়ো মানুষ, কবে আছি কবে নেই, দুটো পইতে তুলে বামুনকে দিই বই তো নয়, তা যাগ্গে। ব্রজ কহিল, বলি আমার কথাটা শুনবে? ব্রহ্ম কহিল, কি বলছো, চরকার কথা নয়? ব্রজ কহিল, তা নয়, আমার দুইটি ব্রাহ্মণী আছে জানো তো। ব্রহ্ম কহিল, ব্রাহ্মণী? মা মা মা, যেমন ব্রাহ্মণী নয়ন বউ, তেমনি ব্রাহ্মণী সাগর বউ, আমার হাড়টা খেলে, কেবল রূপকথা বলো, রূপকথা বলো, রূপকথা বলো। ভাই, এত রূপকথা পাব কোথা? ব্রজ কহিল, রূপকথা থাক। ব্রহ্ম কহিল, তুমি যেন বললে থাক, তারা ছাড়ে কই, শেষে সেই বিহঙ্গমা বিহঙ্গমীর কথা বলিলাম, বিহঙ্গমা বিহঙ্গমীর কথা জানো? বলি শোনো,
এক বনে বড় একটা শিমুল গাছে এক বিহঙ্গমা বিহঙ্গমী থাকে। ব্রজ কহিল, সর্বনাশ, ঠাকুমা করো কি, এখন রূপকথা, আমার কথা শোনো। ব্রহ্ম কহিল, তোমার আবার কথা কি? আমি বলি, রূপকথা শুনিতেই এছ, তোমাদের তো আর কাজ নাই। ব্রজেশ্বর মনে মনে ভাবিল, কবে বুড়িদের প্রাপ্তি হইবে। প্রকাশ্যে বলিল, আমার দুইটি ব্রাহ্মণী আর একটি বাগদিনী, বাগদিনীটি নাকি আজ এছে। ব্রহ্ম কহিল, বালাই বালাই, বাগদিনী কেন, সে বামুনের মেয়ে। ব্রজ কহিল, এছে। ব্রহ্ম কহিল, হ্যাঁ। ব্রজ কহিল, কোথায়, একবার দেখা হয় না? ব্রহ্ম কহিল, হ্যাঁ, আমি দেখা করিয়ে দিয়ে তোমার বাপমার দু চক্ষের বিষ হই, তার চেয়ে বিহঙ্গমা বিহঙ্গমীর কথা শোনো। ব্রজ কহিল, ভয় নাই, বাপমা আমাকে ডাকাইয়া বলিয়াছেন, তাকে তাড়াইয়া দাও, তা দেখা না পেলে তাড়াইয়া দিব কি প্রকারে। তুমি ঠাকুমা, তোমার কাছে সন্ধানের জন্য আসিয়াছি। ব্রহ্ম কহিল, ভাই, আমি বুড়ো মানুষ, কৃষ্ণ নাম জপ করি আর আলো চাল খাই, রূপকথা শোনো তা বলতে পারি, বাগদির কথাতেও নাই, বামনির কথাতেও নাই। ব্রজ কহিল, হায়, বুড়ো বয়সে কবে তুমি ডাকাতের হাতে পড়িবে। ব্রহ্ম কহিল, অমন কথা বলিস নে, বড় ডাকাতের ভয়, কি দেখা করবি? ব্রজ কহিল, তা নহিলে কি তোমার মালা জপা দেখেতে এসছি। ব্রহ্ম কহিল, সাগর বউয়ের কাছে যা। ব্রজ কহিল, সতীনে কি সতীনকে দেখায়? ব্রহ্ম কহিল, তুই যা না, সাগর তোকে ডেকেছে, ঘরে গিয়ে বসে আছে, অমন মেয়ে আর হয় না। ব্রজ কহিল, চরকা ভেঙেছে বলে? নয়নকে বলে দেব, সে যেন একটা চরকা ভেঙে দেয়। ব্রহ্ম কহিল, হ্যাঁ, সাগরে আর নয়নে, যা যা। ব্রজ কহিল, গেলে বাগদিনী দেখতে পাব। ব্রহ্ম কহিল, বুড়ির কথাটা শুনি না, কি জ্বালাতেই পড়লেম গা, আমার মালা জপা হলো না। তোর ঠাকুরদাদার 63টা বিয়ে ছিল, কিন্তু 14 বছরই হোক আর 74 বছরই হোক, কই, কেউ ডাকলে তো কখনো না বলিত না। ব্রজ কহিল, ঠাকুরদাদার অক্ষয় স্বর্গ হোক, আমি 14 বছরের সন্ধানে চলিলাম, ফিরিয়া আসিয়া 74 বছরের সন্ধান লইব কি? ব্রহ্ম কহিল, যা যা যা, আমার মালা জপা ঘুরে গেল, আমি নয়নতারাকে বলে দিব, তুই বড় চ্যাংরা হয়েছিস। ব্রজ কহিল, বলে দিও, খুশি হয়ে দুটো ছোলা ভাজা পাঠিয়ে দিব। এই বলিয়া ব্রজেশ্বর সাগরের সন্ধানে প্রস্থান করিলেন। এটি দেবী চৌধুরানী উপন্যাসের 5ম পর্ব সমাপ্ত হইল। ধন্যবাদ।